ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, এটা হলো মটর ডালের বড়া। মটর ডালটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা ভেজানোর মানে ভিজে গেছে পুরোটা, এখন আমি মিক্সারে পিষে নেব। দেখো মিক্সারের ভিতর দিয়ে দিচ্ছি, জলটা দেব না, জল ছাড়া পিষবো। জলটা দিলে জল জল হয়ে যাবে। আর সঙ্গে দেবো একটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে লঙ্কা কুচিয়েও দেব। আর দেখো মিক্সারের ওপরে কেমন একটা কালো দাগ, মনে হচ্ছে কোনো একটা কিছু লেগে আছে, আসলে না, এটা ঢাকনারই দাগ। চলো মিক্সারটা ঘুরিয়ে নিই। এ দেখো পেস্টটা করলাম, কিন্তু এখানে পেস্টটা ভালো হয়নি, আর আমাদের এখানে নো ভোল্টেজ কারেন্ট, সেই জন্যে হালকা করে মিক্সার ঘুরছে। তারপরে আবার মিক্সারটা দিয়ে দিলাম ভালো করে পেস্ট করার জন্যে। দেখো পেস্টটা হয়ে গেছে, এই যে মিহি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, এই যে হাতে করে দেখালাম। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে ওর ভিতর ধনে পাতাগুলো কুচিয়ে দেব, আর সঙ্গে দেব পেঁয়াজ। পেঁয়াজের সাইজ দেখেছো কি সুন্দর, এগুলো আমাদের জমির পেঁয়াজ, আমার বাবা মাঠে লাগায় সেখান থেকে দিয়েছিল পেঁয়াজ, সেই পেঁয়াজ। এ দেখো ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর সঙ্গে দিয়ে দেবো একটু মুচমুচে হওয়ার জন্যে চালের গুঁড়ো, বেশি দেবো না, সামান্য পরিমাণে দেব। আর লবণ স্বাদ অনুযায়ী, কালার আসার জন্য হলুদ, এগুলো তো দিতেই হবে, এটা দেবো। আর সঙ্গে দেবো একটু টমেটো কুচি, টমেটো দিলে বেশ আর একটু ভালো বেশ সুন্দর কালারও আসবে, খেতেও ভালো লাগবে। এই দেখো টমেটোগুলো কুচিয়ে নিয়েছি, বেশি পরিমাণে দেবো না, একটাই দেবো। দিয়ে ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যতটা মাখাবে পেঁয়াজগুলো তত সুন্দর নরম হবে, সেই জন্যে অনেকটা টাইম ধরে আমি মাখিয়েছি জিনিসটা। তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে দেব। এই দেখো কড়াইটা কালো কালো মনে হচ্ছে, কারণ কড়াইয়ে আমি বেগুন ভেজেছিলাম, সেই জন্যে তেল ছিল বলে আর ধোয়া হয়নি, সেই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। আর এই যে পকোড়াগুলো এরকম চ্যাপটা শেপ, আলুর চপের মতন শেপ দিয়ে নেব, দিয়ে এই যে কড়াইয়ে ছেড়ে দিলাম। দেখেছো তো তেলটা কি সুন্দর গরম হয়েছে? চলো এবার তাহলে এইগুলো এক একটা করে সব ছেড়ে দিই। খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে, তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে এই পকোড়াটা, তোমরা বাড়িতে যদি বানিয়ে থাকো। এই দেখো হয়ে গেছে, দেখেছ কি সুন্দর মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর আমার মেয়ে দেখো নিতে চলে এসছে, আমার জন্য কটা রেখেছে, ও কটা নিয়েছে, বাড়িতে আমি আর আমার মেয়েই আছি। তারপরে ও খেয়ে বলছে কেমন হয়েছে, দেখো আমি শুনছিলাম কেমন হয়েছে, তাই ও বলছে দারুণ হয়েছে খেতে, বিকালের টিফিন আমাদের এটাই হয়ে গেল। তারপরে দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একটা, কেমন ভেতরটা কী সুন্দর হয়েছে, এই দেখো দেখেছো ভেতরটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তোমরা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, আর কমেন্টে জানিও।